চলতি মৌসুমে যে সময় কৃষকের ঘরে নতুন ধান ওঠার আনন্দ বিরাজ করার কথা ঠিক সেই সময় সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার সহস্রাধিক কৃষকের ঘরে বইছে নিরানন্দের জোয়ার হাইব্রিড মধুমতি দুই ধান চাষ করে দিশাহারা হয়ে পড়েছে তারা তাদের সমস্ত ধান চিটা হয়ে গেছে ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে এসব কৃষকদের অনেকেই কেউ কেউ চড়া সুদের ঋণের বোঝা মাথায় নিয়ে পাওনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাড়িঘর ছেড়ে কেবলমাত্র ভেজাল ও নিম্নমানের বীজের কারণেই এমন দশা হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা কত বছর হল সাইবির দ্বারের আবাদ করি তাতে ভালো ফলন পাই এবার সত্তর ডিসেম্বর জমি আবাদ করছি কিন্তু এই সুপন্য জমি আমার এবার মরে গেছে তাতে আমি খুব ঋণ দে না বাজারে গেলাম ওই বীজ ভাণ্ডারে তো অনেকে কইল যে এটা খুব ফলন দান ফলনশীল বিঘাতে পঁয়ত্রিশ মন ছত্রিশ মন হবে এই জন্য এই আশা করে আইনা আমি আবাদ করছি আবাদ করার পরে এই দান ফোলা সময় এই দান বাড়াইলে সব মরা হিঁচা সব হিঁচা মরা খুব কষ্ট হইতেছে ছেলেবেলে পড়ার দিকে খরচা দিয়া পারতেছি না আমার খুব কষ্ট হইতাছে অভিযোগ রয়েছে এক শ্রেণীর অসাধু বীজ ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে চটকদার মোড়কে নকল ও ভেজাল বীজ বাজারজাত করে আসছে দীর্ঘদিন ধরে জমজমাট প্রচারণা চটকদার মোড়ক ও লোভনীয় বিভিন্ন অফারের ফাঁদে পড়ে বেশি দাম হওয়া সত্ত্বেও স্বল্প শিক্ষিত দরিদ্র ও অসহায় কৃষকেরা এসব বীজ কিনে থাকে অথচ সরকারি কোনো পদক্ষেপ না থাকায় পার পেয়ে যাচ্ছেন এসব বীজ ব্যবসায়ীরা পাশাপাশি ন্যূনতম ক্ষতিপূরণ থেকেও বঞ্চিত হচ্ছে তারা বড়ধান আমাদের প্রধান খাদ্যশস্য আমাদের সিরাজগঞ্জ জেলায় এবছর এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো তিরিশ হেক্টর জমিতে বড় ধানের চাষ হয়েছে তার মধ্যে হাইব্রিড ধানের চাষ হয়েছে বারো হাজার নয়শো হেক্টরের মতো এই হাইব্রিডের মধ্যে যে জাতটা অ্যাফেক্টেড হয়েছে মধুমতি টু সেটার চাষ হয়েছে চুরানব্বই হেক্টরের মতো এবং অ্যাফেক্টেড এরিয়া মোটামুটি পঁচিশ হেক্টরের মতো আমরা শনাক্ত করতে পেরেছি অসাধু বীজ ব্যবসায়ীরা প্রতারণার মাধ্যমে কৃষকদের কাছে ভেজাল ও নিম্নমানের বীজ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও বিষয়টি দেখার কেউ নেই সঠিকভাবে বীজের বাজার মনিটরিং না করার কারণেই এসব ভেজাল ও নকল বীজ কিনে প্রতারিত হচ্ছে কৃষকরা স্থানীয় কৃষকদের দাবি ভেজাল বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ আদায় করে দেয়া হোক সরকারের পক্ষ থেকে